চায়ের চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রেমুক সেগমেন্টে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন পুষ্টিবিদ ইসরাত জাহান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে আমাদের বৈশ্বিক যে মহামারী করোনা চলছে, তাতে আমরা সবাই কম বেশি আতঙ্কগ্রস্ত, এবং অনেকেই আবার বলে থাকেন যে করোনা আতঙ্কিত যারা রয়েছেন বা করোনা যাদেরকে আক্রান্ত করতে পারেন তাদের ক্ষেত্রে একটি সুখবর, সেটি হচ্ছে গরম পানি খাওয়া। অনেকে আবার বলেন লেবু দিয়ে গরম পানি খাওয়া। আসলে এই গরম পানি এবং লেবু গরম পানি করোনার প্রতিরোধে কতটুকু কার্যকরী? আসলে লেবু গরম পানি হচ্ছে আমাদের মেটাবলিজমটাকে স্ট্রং করে, বুস্ট আপ করে। এটার সাথে কিন্তু করোনা নিরোধ হবার কিন্তু কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আমাদের পাওয়া যায়নি। আর যেহেতু আমরা WHO-র গাইডলাইন ফলো করছি, করোনা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে তার রূপ বদলাচ্ছে, সো তার সাইন এবং সিমটমও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসলে এরকম গুজবে কান না দিয়ে আসলে কীভাবে তাদের খাবারটা মেনটেন করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আসলে বৃদ্ধি করা যেতে পারে, বডিটাকে করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়ে নিজেকে ভালো রাখা যাবে, সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এই রোজায় আমাদের একটা দীর্ঘ সময় ধরেই না খেয়ে থাকতে হয় এবং পেট অনেকের খালি থাকে, তো এই সময় করোনাতে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না? আসলে অনেকে কিন্তু ভাবেন এবং আমার কাছে অনেক কোশ্চেনও করেন যে যেহেতু করোনার সময় বেশি বেশি খাবারের একটা টেন্ডেন্সি থাকছে, আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা মানেই কিন্তু আসলে বেশি বেশি খাবার নয়, খুব দামি খাবার নয়, সুষম খাবার এবং ব্যালেন্স ফুড গ্রহণ করতে হবে। এবং রমজান কিন্তু আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ বলবো, কারণ যারা ভাবছেন যে না খেয়ে থাকাটা আমাদের শরীরটাকে দুর্বল করে ফেলতে পারবে, সেটা কিন্তু একটা ভুল ধারণা। কারণ যে না খেয়ে থাকা বা ফাস্টিংকে আমরা সায়েন্টিফিকলি যদি বলি, এটাকে অটোফেজি বলে, এটা হচ্ছে কোষের ভিতর কিন্তু সারা বছর আমাদের কিছু টক্সিসিটি তৈরি হয়, ময়লা তৈরি হয়। যখন আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি, এই রমজানের সময় কিন্তু কোষের সেই ময়লাগুলো বের হতে থাকে, এর মানে কোষটা আরও বেশি ভালো থাকে, শক্তিশালী হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে ইন্টেস্টাইনে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে, যেটা আমাদের খাবারকে যে নিউট্রিশনটা আছে হজম করতে সাহায্য করে এবং শোষণ করতে সাহায্য করে, সেটা কিন্তু সারা বছর এই 11 মাসে অনেক টায়ার্ড হয়ে যায়। তো এই একটা মাস যখন আমরা রমজান পালন করি এবং ফাস্টিংয়ে থাকি, তখন কিন্তু সে রেস্ট পায় অনেকটা সময়, নেক্সট 11 মাসে সে আবার হচ্ছে আরও বেশি অ্যাক্টিভ থাকার জন্য। তো এগুলো যদি আমরা জানি, তাহলে আসলে ওই ভুল ধারণা আমরা মানে পোষণ করব না যে আসলে রমজানে না খাওয়া মানে হচ্ছে দুর্বল হয়ে যাওয়া। আচ্ছা, তো আপনি যেটা বললেন যে কিছুক্ষণ আগে লেবু পানিটা বা লেবু গরম পানিটা আমাদের ইমিউনিটি বাড়াতে খুব সাহায্য করে, এই কারণে অনেকে মনে করে থাকেন যে এটা করোনা প্রতিরোধে সহায়ক, তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের আসলে আর কী কী ধরনের খাবার গ্রহণ করা উচিত? অবশ্যই ব্যালেন্স ফুড আমাদের অভ্যস্ত হতে হবে। সুষম খাবার বা ব্যালেন্স ফুড হচ্ছে কি, আমাদের খাদ্যের যে 6টা উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এগুলো কিন্তু এবং পানি, এই 6টা খাবারই কিন্তু আমাদের প্রতিদিন খেতে হবে, কোনোটাই আমরা বাদ দিতে পারবো না। হয়তো আপনার ওজন এবং ক্যালোরি ইনটেকের পরিমাণের উপর ডিপেন্ড করবে, কোনটা কম নেবেন কোনটা বেশি নেবেন সেটা, বাট আমরা কোনোটাই কিন্তু বাদ দেব না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে বলছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কিছু কিছু জিনিস আমরা যদি একটু স্পেশাল করে খাই, যেমন হচ্ছে আমরা ভিটামিন সি জাতীয় বলি, অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তার মধ্যে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন সি। সো ভিটামিন সি কিন্তু আমরা লেবুতে পাচ্ছি, এখন লেবুর অনেক দাম বেড়ে গেছে, দেখা যাচ্ছে অনেক অ্যাভেলেবেলও না। কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা এবং যে কোনো টক ফল দেশীয় যেগুলো আমাদের আশেপাশে আছে, সবগুলো থেকে কিন্তু আমরা ভিটামিন সি পাবো। ভিটামিন ডি খেতে হবে, কারণ আমাদের ধারণা হচ্ছে ভিটামিন ডি এর একমাত্র উৎস হচ্ছে সূর্যের আলো, তো এখন তো অনেক বৃষ্টি হয় মাঝে মাঝে, সো ভিটামিন ডি কিভাবে পাবো, বা যেহেতু আমাদের ঘরে থাকতে হচ্ছে সেক্ষেত্রে তো বাইরেও যেতে পারছি না, তো ডায়েটারি সোর্স থেকে ভিটামিন ডিটা আমাদের নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে ডিমের কুসুম বা মাছের ডিম যেগুলো আছে, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আবার অনেকে যেটা অ্যাভেলেবেল না যদি হয়, সেক্ষেত্রে কিন্তু
অন্যান্য যে দুধ আছে, দুধেও কিন্তু প্রচুর পরিমাণে ফর্টিফাইড করা থাকে ভিটামিন ডি, তো যার জন্য যেটা অ্যাভেলেবল সেটা নিতে পারেন। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা বলি, যেমন রেড মিটে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়, কিন্তু আসলে সবসময় সবার জন্য রেড মিট তো খাওয়া সম্ভব না, রমজানে একটা কনস্টিপেশন হওয়ার চান্স থাকে। সো সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে মিষ্টি কুমড়ার বিচিতে, আমরা মিষ্টি কুমড়ার বিচি খেতে পারি। হ্যাঁ, তো এইভাবে যদি কিছু কিছু খাবার আমরা ডায়েটারি হ্যাবিটে আমরা রাখি, তাহলে কিন্তু খুব সহজেই নিজের সুস্থতার পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা বা এস্টাবলিশ করার যেটা ব্যাপার থাকে সেটা কিন্তু আমরা করতে পারব। চমৎকার বলেছেন। তো যেহেতু রোজা চলছে এবং এই রোজার সময় আমরা একটা জিনিস দেখি যে আমাদের ভাজা পোড়া খাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি বেড়ে যায় এবং সে কারণে অনেকে আবার দেখা যায় ইফতারের পর একটু অসুস্থ হয়ে পড়ে, তো এই রোজা সারাদিন রোজা রেখে পেট খালি থাকার পর আসলে কী ধরনের খাবার খাওয়া উচিত এবং ভাজা পোড়া খাবার আসলে আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর? আসলে আপনাকে যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যে কোনো একটা ইঞ্জিন যদি, গাড়ি যদি বন্ধ থাকে, এরপর যখন স্টার্ট করার পর আপনি ফুল স্পিডে চালাবেন, আসলে এটার অবস্থা কী হবে? তো আমাদের শরীরটাও কিন্তু সেরকম, যে আপনি এই রমজান মাসে যেহেতু গ্রীষ্মকালে পড়েছে, 14-15 ঘন্টা আমাদের হচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে ফাস্টিং, সো তারপরে যদি আমরা খুব বেশি হেভি ক্যালোরি এবং অনেক বেশি গুরুপাক খাবার আমার পেটকে দিই, তাহলে ও তো হজম করার জন্য ওর অনেক কষ্ট হবে, তাই না? তো এভাবে চিন্তা করলে কিন্তু সহজভাবে আমরা বুঝতে পারি যে কী ধরনের খাবার আমাদের গ্রহণ করা উচিত। যেমন হচ্ছে গিয়ে প্লেন পানি দিয়ে কিন্তু অবশ্যই আমরা শুরু করব। হ্যাঁ, আর্টিফিশিয়াল যে চিনি আছে বা হোয়াইট সুগার আমরা যেটা বলি, সেটা স্বাস্থ্যের জন্য ভালো না, তো এটার জন্য আমাদের পেটে অনেক ধরনের সমস্যা হয়। সেটা দিয়ে আমরা কোনো ধরনের স্যুপ তৈরি করব না বা জুস তৈরি করব না। জুস তৈরি করতে হলে আমাদের ন্যাচারাল যে ফ্রুটস আছে সেই ফ্রুটস দিয়ে আমরা হচ্ছে ব্লেন্ড করে বানাতে পারি, তবে খেয়াল রাখতে হবে আমরা যাতে সেটা ছেঁকে না নেই, কারণ এই যে ফলের যে পাল্পটা থাকে এই আঁশটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো সেটা সহ খেলে কিন্তু আমাদের ফাইবারের যে একটা দরকার আছে এবং আমাদের কনস্টিপেশনের যে প্রবলেম হয়, কোষ্ঠকাঠিন্যের প্রবলেম হয় রোজার আসে, সেটা কিন্তু অনেকটা দূর হবে। তারপর আমরা খেজুর খাবো, শসা খাবো, যে কোনো ভিটামিন সি জাতীয় ফল খাবো। হ্যাঁ, এবং সাথে আমরা যদি ছোলা বা পেঁয়াজু বেগুনি এগুলো খেতেই হয়, তাহলে ঘরে বানানো কম তেলে, যেটা ডুবো তেলে করা যেত সেটা না করে আমরা হচ্ছে শ্যালো ফ্রাই অল্প তেলে করব। ডুবো তেলে দুইটা কারণে আমরা করব না, একটা হচ্ছে গিয়ে একে তো হচ্ছে অনেক তেল যখন আমরা ব্যবহার করি মায়ার কারণে কিন্তু সেই তেলটা আমরা ফেলে দেই না, এটা আবার রিইউজ করি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য হানিকর, ট্রান্সফ্যাট হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে গিয়ে অতিরিক্ত তেল খেলে এই রোজার মাসে দেখা যায় পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়। সো এটা যত কম খাওয়া যায় ততই ভালো, এবং সেটা ভাজার পরে যদি টিস্যু দিয়ে একটু চেপে নেই, তাহলে কিন্তু এর অর্ধেকটা তেলই, অনেকটা তেলই কিন্তু টিস্যুতে চলে যায়, ওটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত। এবং সাথে যদি একটু টক দই মিক্স করে খাওয়া যায়, তাহলে কিন্তু এই যে খাবারটা হজম খুব তাড়াতাড়ি হয়। তো এভাবে যদি আমরা ইফতারটা শুরু করি, তাহলে মনে করি যে সুস্থতা বজায় রেখে কিন্তু আমরা 30টা রোজাই রাখতে পারবো। তো অনেকে আবার দেখা যায় যে সেহরি না করেই রোজাটা রাখে বা সেহরি না খেয়ে অনেকে ঘুমিয়ে পড়ে, অনেকে হয়তো বা রাতের খাবারটা খেয়েই ঘুমিয়ে যায়। এই সেহরিতে না খাওয়া আসলে শরীরের জন্য কোনো ধরনের কোনো ক্ষতিকর কি না? অবশ্যই সেহরির খাবারটা হচ্ছে আমাদের পরবর্তী দিনে যে আমরা চলবো সেটার একটা ফুয়েল। সো আপনি যদি শুধু রাত্রেবেলা খান, তাহলে হচ্ছে পরদিন যদি আবার সন্ধ্যাবেলায় খান, তাহলে অনেক সময় প্রায় 23-24 ঘন্টা কিন্তু আপনার পেটটা কী থাকলো, খালি থাকলো, তাই না? এটা কখনোই স্বাস্থ্যসম্মত হবে না। অটোফিজি বা ফাস্টিংটা হচ্ছে একটা সাডেন টাইম পর্যন্ত, এটা কিন্তু খুব বেশি লেন্দি করতে পারবো না আমাদের, কারণ আমাদের বডির নিউট্রিয়েন্টও তো দরকার, কারণ বডি তো আমরা চলছি, আমরা তো বসে নেই, আমাদের ক্যালোরিটা চাহিদা, বডি তার চাহিদা অনুযায়ী তার ক্যালোরিটা কিন্তু যে স্টক থাকে সেখান থেকে নিয়ে নেয়। তো যখন আস্তে আস্তে সেখান থেকে ভাঙতে থাকে, একটা সময় কিন্তু আমরা টায়ার্ড হয়ে যাই। তার আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন খুব বেশি কারো ক্ষুধা লাগে, অনেকক্ষণ ফাস্টিং থাকে, আপনি তাকে দেখলেই বুঝবেন তার চোখের নিচে কিন্তু দেখবেন যে ডেবে গেছে বা কালো হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, তাই না? তখন আমরা বুঝি যে এই মানুষটা হয়তো না খেয়ে আছে অনেকক্ষণ ধরে, কারণ হচ্ছে সবচেয়ে আগে বডির যে প্রোটিনটা ভাঙে সেটা হচ্ছে চোখের নিচের প্রোটিন, যার কারণে ফাস্টিংয়ে কিন্তু এই ধরনের প্রবলেম হয়। আমরা এইভাবে ইমব্যালেন্স খাবার খাবো না, আমাদের টোটাল যে খাবারটা আছে সেটাকে তিন ভাগ করে আমরা ইভিনিংয়ে মানে ইফতারিতে খাবো, রাতের বেলা 10-10:30 মধ্যে একটা খাবার খাবো, এবং সেহরি খাবো। এবং স্পেশালি সেহরি খাবারটা মনে করেন যে অনেকে মনে করেন পরবর্তীতে অনেকক্ষণ না খেয়ে থাকবো, একটু বেশি খাবার খাই বা হচ্ছে গিয়ে একটু বিরিয়ানি তেহারি অয়েলি খাবারগুলো খাই, তাহলে বেশিক্ষণ পেটে থাকবে, এটা একটা ভুল ধারণা। এটা খেলেও কিন্তু পরবর্তী দিনে তার পেটে যে কোনো
পীড়া বা সমস্যা হতে পারে। একটা জিনিস আমি পুষ্টিবিদ হিসেবে অবশ্যই বলবো যে এবারে রমজানে কিন্তু একটু আলাদা, যেহেতু করোনা ভাইরাসের একটা প্যান্ডেমিক চলছে, সো এমন কোনো খাবার আমরা খাবো না, এমন কোনো মেনু আমরা চুজ করব না, এমন কোনো খাবার গ্রুপাক খাবার আমরা রান্না করব না, অনেক ক্যালোরি অনেক হ্যাভি, কারণ সেগুলো খাওয়ার পর যদি আমরা পেটের কোনো সমস্যা হয়, কোনো অসুস্থতা হয়, চাইলে কিন্তু আমরা হসপিটালে যেতে পারছি না, তাই না? তো সেখান থেকে আবার অসুস্থ হওয়ার একটা চান্স থাকবে। সো অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে মাথায়। বেশ ভালো বলেছেন, এবং খুব বেশি পরিমাণে না খেয়ে আমাদের শরীরের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু খাওয়াই উচিত, এবং সেটা আবার আমরা আমাদের গ্যাপ দেওয়াটাও উচিত না। তো ডায়াবেটিক্স রোগীদের জন্য আসলে ইফতারটা বা ডায়াবেটিক্স রোগীদের জন্য এই রমজানের সময় খাবার দাবার কেমন হওয়া উচিত, এবং তারা কি খেজুর খেতে পারবেন কি না? যাদের আসলে কন্ট্রোলে আছে তারা কিন্তু মোটামুটি একটা খেজুর, মাঝারি সাইজের একটা খেজুর খেতে পারবেন, বাট যাদের আনকন্ট্রোল আছে তাদের ক্ষেত্রে খেজুরটা না খাওয়াই বেটার। তবে অন্যান্য যে ফল আমরা খাচ্ছি সেখান থেকে কিন্তু যে আমাদের ফ্রুক্টোজটা আমরা পাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা এনার্জি পাবো এক্সট্রা চিনিটা ব্যবহার না করে। আর স্পেশালি খেয়াল রাখতে হবে ডায়াবেটিক পেশেন্টরা হচ্ছে ভোর রাতের খাবারটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেরিটা একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবো, যেমন হচ্ছে রুটি ওটস এরকম, কারণ এই টাইপের খাবারগুলো ভাঙতে অনেক সময় লাগে এবং ধীরে ধীরে আমাদের রক্তে হচ্ছে সুগারটা দেয়, যার কারণে তার হচ্ছে টায়ার্ডনেস বা সুগার ফল করার যে একটা চান্স থাকে সেটা কিন্তু হবে না। যেমন আগে রাতের বেলা হয়তো রুটি খেতেন, সেটাই হয়তো ভোর রাতে সে এটা খাবেন এভাবে করে, এবং ছোট্ট একটা দুধের পোষণ, সেটা নন ফ্যাট মিল্ক হতে পারে বা টক দই হতে পারে, ঠিক আছে? সো এই ধরনের খাবারটা ওনার জন্য খুব প্রযোজ্য ডায়াবেটিস রোগীদের জন্য। তো করোনার সময় আমরা সবাই বেশি আতঙ্কিত থাকি যে বাইরে থেকেই তো করোনাটা ঘরের ভিতরে প্রবেশ করে, সেটা বিভিন্ন মাধ্যমে করে। তো এই সময় আসলে ফলমূল বা শাকসবজি যেগুলো রয়েছে সেগুলোকে জীবাণুমুক্ত করার জন্য আমাদের কী করণীয় বা কীভাবে জীবাণুমুক্ত করতে পারি? বাইরে থেকে আনার পরে খুব সহজেই আমরা যদি হালকা গরম পানি বা নর্মাল পানির মধ্যে লবণ দিয়ে সবজি বা ফলটা ভিজিয়ে রাখি 10 থেকে 15 মিনিট, বা ভিনেগারও দিতে পারি, যে যেটা পছন্দ, যেটা অ্যাভেলেবল বাসায় আছে, তো সেটা করলেও কিন্তু জীবাণুনাশক হয়ে যায়, এবং সেটা মুছে সুন্দর করে যদি আমি ফ্রিজ আপ করে রাখি তাহলেও আমাদের স্বাস্থ্যের জন্য সেটা হানিকর হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কাঁচা সবজি এবং ফল কখনোই রান্না করা বা কুকড ফুডের সাথে আমরা রাখবো না, যাতে আলাদা চেম্বারে রাখি, এবং রান্না করা খাবার যাতে সবসময় ঢেকে রাখা হয় ফ্রিজে, যাতে করে কোনো জীবাণু সেই রান্না করা খাবারে প্রবেশ করতে না পারে। তো আমরা যেটা জানি যে হজম ক্রিয়া আমাদের যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো ধরনের কোনো খাবার থেকে যেই আমরা বিভিন্নভাবে অসুস্থ হয়ে যাই সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। মেটাবলিজম বাড়ানোর জন্য আসলে কী ধরনের খাবার খাওয়া উচিত? ফার্স্ট অফ অল আমরা বলি যে যে ধরনের ভালো খাবারই আমরা খাই না কেন, সেটা যদি আমাদের শরীরের হজম না হয় বা শোষণ না হয় তাহলে কিন্তু আমরা অপুষ্টিতেই রয়ে গেলাম। কারণ অনেকেই কিন্তু বলে যে আমি তো সারাদিন খাচ্ছি, সবই খাই, তারপরে হচ্ছে আমার টায়ার্ড লাগে বা আমি হচ্ছে মুটিয়ে যাচ্ছি, আমার শরীর ভালো লাগছে না, হিমোগ্লোবিন লেভেলটা লো থাকছে। হ্যাঁ, যেমন সিম্পল একটা কথা যদি বলি যে আমরা ছোলা খাই এই সময়, তো ছোলার আয়রনটা কিন্তু ততক্ষণে আমাদের শরীরে খুব ভালো অ্যাবজর্ব হয় না যতক্ষণে এটার মধ্যে আপনি লেবু বা ভিটামিন সি জাতীয় কোনো কিছু না দিয়ে খাচ্ছেন। তো কিছু কিছু খাবার আছে যেটার সাথে অন্য একটা খাবার কম্বাইন করলে সেটার হচ্ছে ক্যালোরিটা অনেক বেশি এবং নিউট্রিশনটাও আমাদের বডিতে অনেক বেশি শোষিত হয়। তো আর একটা ব্যাপার যে দই হচ্ছে আমাদের শরীরের জন্য খুব উপকারী, যে কথা বলছিলাম যে খুব গুড ব্যাকটেরিয়া আছে, প্রোবায়োটিক্স আছে, ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে। সো আমরা যদি রেগুলার একটু টক দইটা খাই, সুগার ফ্রি দইও এখন পাওয়া যাচ্ছে বাজারে, সেটাও যদি আমরা খাই তাহলেও কিন্তু যেটা আমাদের শরীরের যে চাহিদাটা পূরণ করে এবং হজম ক্রিয়া সক্রিয় রাখার জন্য যেটা দরকার সেটা যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। এটিএন বাংলা এবং দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে প্লিজ। অবশ্যই দর্শককে এটা বলতে চাবো যে আসলে রমজান মাস কিন্তু আমাদের জন্য নিয়ামত স্বরূপ, এ আতঙ্ক হবার কিছু নেই, করোনা ভাইরাস আসলে বড় কিছু না। তো আমরা যদি নিজেকে সুস্থভাবে রাখতে পারি, মানে সঠিক খাবার এবং সঠিক অভ্যাস লাইফস্টাইলটা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা এটার বিরুদ্ধে লড়ে নিজেদেরকে অনেক ভালো একটা সময় নিয়ে যেতে পারবো। আরেকবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়চমুকের পক্ষ থেকে শুভকামনা রইল। শুভকামনা। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নিজের পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। চায়চমুকের এপিসোডগুলো youtube.com/ইটিএন বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।